तो बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आज के चले बसिराटे टाकी डिस्ट्रिक्टे। तो एन आपकी देखा अभी कथा बसिराट ब्रीजर ओपर आई बासंती हाईवे धरे एकदम मालंच रास्ता दिए इस। तो देखते एन ये ईसामुद्दी नदी शाखागुलो मेन ईसामुद्दी नदी हमें देखो एकटू पर। तो देखे नीन हमार इंट्रोटा देखे नीन तारपरे बाकी सब देखाबो। तो আমি একটা কথা বিশ্বাস করি যে ঘুরতে যাওয়ার সকালবেলা উঠে একটা ভোর ভোর ব্যাপার একটা সবারই ভালো লাগে। এটা সবাই আমার সাথে একমত হবেন হয়তো। তো এটা আলাদাই মানে ব্যাপার হয়। সূর্য উঠছে, সূর্যটা বেশ লাল লাল সুন্দর ভালো লাগে। সকালবেলার ওই আকাশটা দেখতে সুন্দর লাগে। তো এরপরে আমি দেখাবো। তো এখন আপাতত সূর্যটাকে আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরায় আসছে না। তো এরপরে দেখতে পাবেন একদম লালচে সূর্য ভোরবেলা যেরকম হয় আর বাংলাদেশ বর্ডার। তো আমার সঙ্গে আছে অনুষ্ঠা। তো তার অনেকে যাওয়ার প্ল্যান ছিল। তো সবাই ঠিক সময় এসেছে পৌঁছায় স্যার। ভাইয়ের আমার চেন্নাইতে বসছি। তো তার কালকে ট্রেনটা বেরোচ্ছিল, তাই জন্য সে আর মানে আসা তার পসিবল হয়নি। তো অ্যাক্সিডেন্ট তার হচ্ছে সকালের সিনটা। জাস্ট একটা মারাত্মক ব্যাপার। সূর্যটা দেখুন লাল এবং মানে একটা অন্য ধরনের ব্যাপার। সূর্যটার মধ্যে একটা অন্য ধরনের ব্যাপার থাকে, দেখতে বেশ অসাধারণ লাগে। আর ফটোগ্রাফি যারা ভালোবাসে তারা তো মানে তাদের আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। অমিতদা আমাকে সেটাই বলছিল। তো সূর্যটার ফটোটা নিয়ে তো আমি চেষ্টা করেছি যতটা নেওয়া যায়। দেখুন সূর্যটা বেশ লাল একদম আভা অরেঞ্জ কালারের, বেশ সুন্দর লাগে সূর্যটা। আসলে চারপাশে গাছ তো অতটা আসছে না। তো যতটুকু নেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা এখন আমরা এসে গেছি টাকি পিকনিক স্পট, মানে টাকিতে। এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইছামতি নদী আমার পেছনে, এবং ওর ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওটাই আপনাদের আমাদের বাংলাদেশ। তো এই জলের মাঝখানেই মোটামুটি আমাদের যে বর্ডারটা ওটাই আছে। তো দেখা যাক কি আমরা সারাদিন মোটামুটি কী করি। এরপরেও এক জায়গায় যাওয়ার, এখানে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো সেটাও আমরা সেই জায়গাটাও দেখাবো আপনাদের। তো সেটাও খুবই সুন্দর জায়গা। তো এটা আগে আপনারা দেখে নিন। আমরা এখন যাব, এখানে আগে খাওয়া দাওয়া করবো। আমরা রাস্তায় কোথাও দাঁড়াইনি, ছোট রাস্তা ছিল বলে কোথাও দাঁড়াইনি। তো ওই মানে টয়লেট বা কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ব্যাস আর কিছু না। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে মিনি সুন্দরবন এবং গোলপাতার জঙ্গলের দিকে যাব।
তো আপনারা এখানে এলে অবশ্যই আইডি কার্ড আনবেন এবং তার সাথে আইডি কার্ডটা ক্যারি করবেন, কারণ ওখানে যেতে গেলে আপনাকে বিএসএফকে আইডি কার্ড দেখিয়ে তারপরে আপনাকে ওই পারে যেতে হবে আর কি। বিসর্জন শুরু হয়েছে, শুটিং হয়েছিল, সেই বাড়িটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা টাকিতে এসছি। তো বন্ধুরা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা বিসর্জন এবং বিজয়া দুটো বই নিশ্চয়ই দেখেছেন, আবির চ্যাটার্জি এবং জয়া আহসানের। তো বইটার যে প্লটটা, যে শুটিং হয়েছিল, যে বাড়িটা, সবাই বলে বাড়িটা টাকিতেই আছে। তো এই হলো সেই বাড়িটা, সেই বাড়িটার পুরো ভিতরটা দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে বাড়িটা, অ্যাজ ইট ইজ ওরামই আছে। এটা আগেকার কোনো জমিদারের বাড়ি ছিল, তো এখন এই পরিত্যক্ত এই অবস্থায় পড়ে থাকে দেখতে পাচ্ছেন। ও, এই হচ্ছে বাড়ি। তো এর থেকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এখানে মৌমাছির চাষ হচ্ছে, মানে মধু চাষ হচ্ছে। তো সেটাও আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এইখানে এই বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা বক্সে আপনার মৌমাছির চাষ হচ্ছে। আমি কাছে গিয়ে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে সব মৌমাছি ভর্তি। এর ভিতরে চারদিকে ছড়িয়ে এই বক্স, আর মৌমাছির চাষ হচ্ছে, পুরো ভর্তি এখানে বক্স। এবং সব জায়গায় দেখতে পাচ্ছেন মৌমাছি বন বন করছে, আর তার মাঝে এই বাড়িটি। এই হচ্ছে সেই বাড়িটা, তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, গোলপাতার জঙ্গলে যেতে যেতে আমরা এই বাড়িটিকে দেখতে পেলাম। তো এই বাড়িটি একটা লোকের জন্য বিখ্যাত, সে হলো মিস্টার শঙ্কর রায়চৌধুরী, কর্নেল জেনারেল আমাদের ইন্ডিয়ান আর্মি। ওনার বাড়ির ভেতরের ঠাকুর দালান, যেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, আপনি দেখতে পাবেন। ঠাকুরটা ঢাকা আছে, তাও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। এই হচ্ছে আপনার ঠাকুর তৈরি হচ্ছে, পুজোর সময় উনি আসেন এখানে। এটা ওনার বাড়ি। তো বন্ধুরা, চলুন নেক্সট আমাদের স্পট, নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো গোলপাতার জঙ্গল। সেটা এই শঙ্কর রায়চৌধুরী বাড়ি থেকে একটু দূরে যেতে হয়। তো এখানে বারবার বললাম, এখানে আসতে হলে আপনাকে ক্যারি করতে হবে আপনার আইডি কার্ড, কারণ বিএসএফের বর্ডার এরিয়া, তো আপনাকে ওটা জমা রেখে সেখানে যেতে হবে। তো আমরাও সেখানে জমা রেখেছিলাম, তারপরে আমরা গেছি। তো চলুন দেখাচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, গোলপাতার জঙ্গল এবং মিনি সুন্দরবন এই দুটোই একই জিনিস। এটা গোলপাতার জঙ্গল নাম কেন হয়েছে, এই জঙ্গলে একটি গাছ হয়, যে গাছটার ফলগুলো গোল গোল হয়, আর ফলগুলো দেখতে বেশ সুন্দর, অনেকটা ফুলের মতো। তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গোলপাতার জঙ্গল। তো এটার পাতা মোটেও গোল নয়, পাতা নারকেল গাছের পাতার মতো, তো বেশ সুন্দর। তো বন্ধুরা, এখন আমরা আছি এই গোলপাতার জঙ্গল, এবং এটাকে মিনি সুন্দরবনও বলে। তো দেখতে পাচ্ছেন একদম জঙ্গলের ভেতর দিক থেকে একটা ব্রিজ করা আছে, তো এটার ওপর দিয়েই যেতে হয় পুরোটা। নিচে সাধারণত বেশিরভাগ সময় জল থাকে, তো বর্ষাকালে তো বেশি থাকে। তো এই গাছগুলো আমি এখন দেখলাম নতুন, তো যদি কারো জানা থাকে তাহলে জানাবেন এই গাছগুলো কী গাছ, কমেন্ট করে জানাবেন এই গাছগুলো কী গাছ আছে।
আর এটা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের ভেতর থেকে আমরা যাচ্ছি। এটাকে মিনি সুন্দরবন বলে। টাকিতে এসে কারোকে জিজ্ঞেস করবেন কোনো টোটোওয়ালা, যদি আপনারা বাইক নিয়ে আসেন কোনো টোটোওয়ালা বা স্থানীয় কারোকে জিজ্ঞেস করলেই বলে দেবে। এবং টোটোতে যদি আপনারা ট্রেনে বা বাসে আসেন তো টোটোতে উঠবেন, উঠে বলবেন সাইট সিনে যাবেন তো তারাই নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এই দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল এলিয়া। হ্যাঁ, নামা যাবেন তো বন্ধুরা। আমরা এখন এই গোলপাতার জঙ্গলের বাইরে যেখানে মানে এন্ট্রি পয়েন্ট আছে ওখানে চা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের চা বানাচ্ছে সুরজিৎ, আর এখানে এলে ওর দোকানে চা খাবেন, চা ভালো। ঠিক আছে, তো তোমার নামটা একবার বলে দাও। শুভজিৎ দাস। ও ভালো ছেলে। আর আমাদের গাড়িপত্র সব এখানেই রাখা, সব পার্কিং করা এখানে। তো এখানে এসে পার্কিং করবেন, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন পার্কিং করবেন, চা খাবেন, ভালো ওর কাছে। আরও খাবার দাবার কী কী খাবার দাবার পাওয়া যায় তোমার কাছে? ডিম টোস্ট হবে, লুচি হবে, সকালের টিফিন হবে, দুপুরে লাঞ্চ হবে। দুপুরের লাঞ্চ সকালের টিফিন সবই পাওয়া যায় ওর কাছে। তো আপনারা কাইন্ডলি আসলে এখানে একবার চেক আউট করবেন, দেখবেন ওর কাছে সব কিছুই পাওয়া যায়। আর খুব ভালো ছেলে, খুব হেল্প করে এবং আপনাকে গাইড করে দেবে কোথায় খেতে হবে, কী করতে হবে, কোথায় যেতে হবে, সবই বকো আপনাদের বলে দেবে। চলুন বন্ধুরা, তাহলে আর একটা স্পটে আমরা গিয়ে আপনাদের অন্য কিছু দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন এসেছি ইছামতি নদীর একদম পাড়ে। তো দেখতেই পাচ্ছেন একদম পাড়, আর ঠিক ওপাশের যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই বাংলাদেশ। তো এইখানেই আমরা ওই বিজয়া দশমীর সময় যখন ঠাকুর বিসর্জন হয়, দুপারের মানে ঠাকুর ওপার বাংলার এপার বাংলার ঠাকুর একসাথে এখানেই বিসর্জন হয়, এই জায়গাটাই মানে দশমীর দিন সবার জন্য খুলে দেওয়া হয়। তো এখন এই সময় সব সময় খোলা থাকে না, কিন্তু ওই দশমীর দিন সব সময় খোলা থাকে। আর দশমীর দিন আপনি সবাই এসে এই জায়গায় বিসর্জন আপনারা দেখতে পারেন। এই পুরো এরিয়াটা হচ্ছে বাংলাদেশের, দেখতে পাচ্ছেন যতটুকু পুরো এরিয়াটা বাংলাদেশের। আর আমরা এখানে, আর এই উল্টো দিকে পুরো ইটভাটা ভর্তি, ইটভাটা ভর্তি এখানে। ওটাই আমি দেখার চেষ্টা করছিলাম ওটা কি। এখানে দেখছেন বিএসএফ জওয়ানদের পোহরায় রয়েছেন এই ওয়াচ টাওয়ারের ওপরে। ও কোনো ব্যাপার না, একদম কাছ থেকে আমরা দেখাচ্ছি। তো এই পর্যটকরা এখানে নৌকায়ও চড়তে পারেন, এর ডিটেলস আমি জিজ্ঞাসাবাদ করে পরে আপনাকে ভিডিও দেব। তো দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, এখন আমরা এসেছি এই বসিরহাট টাকির কাছাকাছি আন্দুল পোতা বলে একটা জায়গায়। এই জায়গাটা চারদিকে ভেরি দিয়ে ঘেরা, এখানে মাছ চাষ হয়। তো খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ, এবং যারা রাইড করতে ভালোবাসেন, গাড়ি চালাতে ভালোবাসেন, যারা নেচার দেখতে ভালোবাসেন তারা এইখানে আসতে পারে। জায়গাটার নাম হচ্ছে গাছরা ঘাটি। তো এইখানটায় আসতে পারে, খুব ভালো জায়গা। সব চারদিকে ভেরির মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, আর আমরা সেই রাস্তার ওপর দিয়েই এখন রাইড করে যাচ্ছি, গাড়ি চালাচ্ছি। তো খুব সুন্দর জায়গা এই টাকি। যদি আপনারা একদিনের জন্য আসেন তো টাকিতে আসার পরে বিকেলবেলা যখন বেরোবেন তার তখন একটু আগে আগে বেরোবেন। তো বেরোলে আপনারা এই রাস্তাটায় পৌঁছে যাবেন। এই রাস্তাটা খুব ভালো, একদম নেচারের খুব কাছাকাছি, আর সিনিং বিউটি খুব ভালো আছে। তাছাড়া আর কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি ইছামতি নদীতে নৌকা করে চড়তে চান, বাংলাদেশ বর্ডার যেতে চান বা নৌকায় ঘুরতে চান, তাহলে পার নৌকা 700 টাকা আর পার হেড 50 টাকা। আপনারা যদি নৌকায় চড়তে চান
তাহলে পান নৌকা আপনার 700 টাকা করে নেবে, আর যদি অনেকজন আপনারা থাকেন তাহলে পান নৌকা আপনার ওই অ্যারাউন্ড পার হেড 50 টাকা করে নেয়। তো সেখানে অনেক লোক থাকে, তো আপনাদের অ্যাডজাস্ট, তো আপনারা যদি চার পারেন তো নৌকা চড়তে পারেন, নৌকা চড়লে ভালো লাগবে। আর একটা রায় চৌধুরীর বাড়ি এবং যেখানে বিসর্জন ও বিজয়া শুটিং হয়েছে সেই বাড়ি, আর তাছাড়া অনেক সিরিয়ালের শুটিং যেখানে হয় তো সেই বাড়িগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা টোটো ভাড়া করে দেখতে পারেন। সেই টোটোর ভাড়া মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যেই হয়। এবার সিজন ওয়াইজ এদের ভাড়া কম বেশি হয়, সেগুলো বার্গেনিং করে নেবেন আপনারা যখন আসবেন। তাছাড়া খাওয়া দাওয়া বলি, খাওয়া দাওয়া অফ সিজনে টাকিতে খাওয়া দাওয়া খুব মুশকিল হয়। তো নর্মালি খাওয়া দাওয়া পাওয়া যায় সিজনে, ভালো খাওয়া দাওয়া ঠিকঠাক পাওয়া যায়, কিন্তু অফ সিজনে আসলে আপনাদের মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক জায়গায় জোগাড় করে দিতে হবে। পাশে অনেক রেস্টুরেন্টই আছে যার যেগুলো গেস্ট হাউস বা হোটেলের সাথে রেস্টুরেন্ট আছে, তারা বাইরের লোক অ্যালাউ করে খাওয়ার জন্য, তো তাদের রেস্টুরেন্ট ওপেন, তো আপনারা আসতে পারেন। তো আমাদের আজকে বসিরহাট টাকি এবং আন্দুলপোতার রাইড এখানেই শেষ। আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন, এবং ভালো লাগলে আপনাদের আমার চ্যানেলকে চলো চলো আবার দাঁড়াবো, চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই রাইড এখানেই শেষ। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করার জন্য বেল আইকন চেপে রাখবেন। আর আমাদের এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো একটা কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, এবং আরও কিছু ইনফরমেশান দরকার হলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। তো চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যখনই আপনার রাইড করবেন তো অলওয়েজ হেলমেট পরবেন। হেলমেট পরলে আপনার প্রাণ বাঁচে, আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, হেলমেট পরুন, হেলমেট পরলে আপনাদের প্রাণ বাঁচবে। চলুন, টাটা, গুড বাই, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট অন্য কোনো একটা জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।